খাগড়াছড়ি বেলছড়িতে সীমান্ত দিয়ে চোরাচালান নারী শিশু পাচার অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বেলছড়ি বিওপি প্রতিনিধি দিদারুল আলম জানান বুধবার সকালে বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম বিওপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আব্দুর রাজাক বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহ এক নং ওয়ার্ড মেম্বার টিপু সুলতান ও দুই নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলামিন সহ অন্যান্যরা এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম বলেন মাদক ব্যবসায়ীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না যারা চোরাচালান নারী শিশু পাচার ও মাদক ব্যবসা করছেন তাদের অবৈধ ব্যবসা ছেড়ে বৈধ ব্যবসা করার আহ্বান জানান তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের উপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে স্টাফ রিপোর্টার জসীমউদ্দিন বাচ্চু জানান বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান এস এম জাহিদ হোসেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানুন রেজা সহ আরও অনেকে এ সময় বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান শেরপুরে বাংলাদেশের 32 জেলা সীমান্ত দিয়ে মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্টেপস কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন স্তরের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন